ময়দার রুটি খেতে তো আমরা সবাই ভালোবাসি, সমস্যা হচ্ছে শক্ত হয়ে যায়। আজকে তৈরি করে নেব একদম নরম তুলতুলে ময়দার রুটি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পদ্ধতিতে ময়দার রুটি তৈরি করলে একদম 2 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে এই রুটি। নমস্কার, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি আর তুমি দেখছো মঞ্জুরিতা শেফ। ময়দার রুটি আমি তৈরি করে নেব 11-এর এই 28 ইঞ্চির বড় তাওয়াতে। আটা ময়দার জিনিস বানানোর ক্ষেত্রে এই তাওয়াটা একদম লাজবাব, যেরকম বড় সেরকম তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর সঙ্গে এই যে হাতলটা, এটা কিন্তু গরম তাওয়া হওয়া সত্ত্বেও ঠান্ডা থাকে। তাই যারা রান্নাঘরে নতুন, একদম সদ্য গৃহিণী কিংবা কাজের সূত্রে ব্যাচেলার, দূরে থাকতে হয়, নিজেকে রান্না করতে হয়, তাদের জন্য কিন্তু এরকম একটা তাওয়া ভীষণ সুবিধাজনক। 2 বছরের ওয়ারেন্টি সহ তুমি এটা মাত্র 819 টাকায় পেয়ে যাবে অ্যামাজনে। লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। তৈরি করে নেব একদম নরম তুলতুলে ময়দার রুটি। তার জন্য নিতে হবে ময়দা। আমি মেজারিং কাপে মেপে 300 গ্রাম পরিমাণ ময়দা নিচ্ছি। আর ময়দার সঙ্গে মেশাবো 100 গ্রাম আটা। 300 গ্রাম ময়দার সঙ্গে 100 গ্রাম আটা, মানে 1/3। যে পরিমাণ ময়দা নেবে তার 1/3 পরিমাণে আটা মিশিয়ে নেবে। ময়দার জিনিস বেলতে গেলে ছোট হয়ে আসে, এই আটা মেশানোর ফলে কিন্তু সেটা হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর একটুখানি দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল, তবে ময়দার রুটিতে একটু মিষ্টি দিলে রুটিগুলো খুব ভালো খেতে হয়। এবারে সবটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে আটা, ময়দা, নুন, চিনি সব কিছু সমানভাবে মিশে যেতে পারে। এখানে নিয়েছি 250 ml পরিমাণে গরম জল, এতটাই গরম জল যেখানে হাত দেওয়া সম্ভব না। আমি এবারে জলটাকে ধীরে ধীরে ঢালবো, আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি ময়দাটাকে মাখতে থাকবো। একবারে পুরো জলটা কিন্তু ঢেলে দিও না, ধীরে ধীরে করে জল দিতে হবে আর একটু করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যখন মনে হচ্ছে আর জলের প্রয়োজন নেই, তখন আর জল দেবো না, আমার 250 ml জল পুরোটা লাগেনি। প্রচণ্ড গরম, একটু আলতো হাতে হাতে এটাকে মাখতে শুরু করতে হবে, এরকম গরম গরম অবস্থাতেই। ময়দাটা মেখে নিতে জাস্ট কোনো খাটনিই হবে না, একদম নিমেষেই ময়দা মাখা হয়ে যাবে। ময়দাটা একটু বেশি নরম লাগছে, তবে নরম করেই মাখতে হবে। আমি এখানে আরেকটুখানি শুকনো ময়দা নিয়ে নিচ্ছি। জলটা যেহেতু গরম, এরকম যদি বেশি নরম হয়ে যায় তাহলেই শুকনো ময়দা অ্যাড করো, নইলে দরকার নেই। এখানে আমার একটু বেশি নরম লাগলো, আমি একটুখানি শুকনো ময়দা অ্যাড করে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দু থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একদম স্মুথভাবে ময়দাটাকে মাখা হয়ে গেছে। এই ময়দাটাকে আরও একটু মোলায়েম করব, হাতে যেটুকু লেগে আছে সেটাও থাকবে না, দিয়ে দেবো 1 ছিটে সাদা তেল। এখানে এভাবে একটুখানি সাদা তেল দিয়ে দিলে ময়দাটা একদম দারুণভাবে মোলায়েম করে মাখা হবে, আর যে টেক্সচারে আছে এর থেকে আর ড্রাই হয়ে যাবে না। একদম নরম তুলতুলে করে ডো মাখতে হবে। যতটা নরম তুমি ডোটা তৈরি করতে পারবে, তোমার রুটিগুলো কিন্তু তত ভালো হবে। এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 40 মিনিট থেকে 1 ঘন্টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঘন্টাখানেক বাদে ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এটাকে আরও একটুখানি মেখে নেব, যাতে আর একটুখানি সফট হয়ে যায়। দেখো, তেল যে দিয়েছিলাম সেটা কিন্তু আর বোঝারই উপায় নেই, সবটা কিন্তু একদম সুন্দর সেট হয়ে গেছে। এবারে এই ময়দার থেকে কি পরিমাণে রুটি তুমি তৈরি করতে চাও, সেই রকম অ্যামাউন্টে এক একটা করে লেচি এইভাবে কেটে নিতে হবে। তুমি যদি ব্যাচেলার বা নতুন রাঁধুনি হও, তাহলে একটা অ্যামাউন্টের ময়দা নিয়ে বাকিটাকে ঢেকে রেখো, যাতে শক্ত হয়ে, হাওয়া লেগে শক্ত হয়ে না যায়। এরকম একটা লেচি নিয়ে নিয়েছি, এবারে রুটিগুলো বেলে নেব, আর বেলে নেব কিন্তু শুকনো ময়দা দিয়ে। আটা দিয়ে বেলো না, আটা দিয়ে বেললে একটু লালচে হয়ে যাবে ময়দার রুটিগুলোর, যত সাদা থাকবে দেখতে ভালো লাগে। রুটিটা বেলে নেওয়ার সময় খেয়াল রেখো যাতে সব দিকটা সমানভাবে বেলা হয়, কোনো দিকটা বেশি পাতলা, কোনো দিকটা একটু মোটা রয়ে গেল, এরকম হলে কিন্তু ভালোভাবে ফুলতে চাইবে না। দেখে নাও, রুটিটার কিন্তু সবটা দিক আমি সমান করে বেলেছি।
একেবারে মোটাও না, আবার খুব একদম পাতলাও না, মাঝারি করে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এখানে দুটো তিনটে রুটি বেলা হয়ে গেছে, এবারে দুটো তিনটে করে রুটি আমি একসাথে করে সেকে নেব। একসঙ্গে অনেক রুটি বেলে ফেলো না, তাহলেও ফুলতে চায় না। তাওয়াটাকে আমি মাঝারি আঁচে গরম করতে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি এই তাওয়া গরম হয়ে যায়। এরপরে আমি একটা করে রুটি দিয়ে নিচ্ছি। রুটিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, আর এইবারে একটা পিঠ একটুখানি সেকা হলেই অপর পিঠটা উল্টে দেব। আমি তিনটে করে রুটি একসঙ্গে করে সেকব, এরকম দুটো পিঠ একটু সেকা হয়ে গেলেই পরের রুটিটা দিয়ে দিচ্ছি। দেখে বোঝো, একটুখানি করে সেকা হতেই একটা দিকে দেখলেই বোঝা যাবে রুটিটা একটুখানি সেকা হয়ে গেছে, পাল্টে দেব। আর এই তাওয়ার সুবিধে কি, রুটিটা তাওয়ার সঙ্গে কিন্তু আটকে যায় না, আর অনেকক্ষণ বেলে রেখে দিলেও কিন্তু এই সমস্যাটা রুটির ক্ষেত্রে হয়, সে আটার রুটি হোক বা ময়দার রুটি। এবারে তিন নম্বর রুটিটাও দিয়ে দিলাম। রুটি তিনখানায় কিন্তু আমি দুদিকেই সমানভাবে সেকে নিয়েছি, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম রাখিনি। এবারে যে রুটিটা একদম তলায় আছে সেই রুটিটাকে আগে সাঁকবো। তাওয়াটাকে আমি পাশের উনুনে রেখে দিলাম, এবারে হাই ফ্লেমে একটা একটা করে রুটি এরকমভাবে সেকে নেব। যাদের রুটি ফোলে না তারা এইরকমভাবে রুটিটাকে বেলবে আর এরকমভাবে সেকবে, তাহলে অবশ্যই করে রুটিটা ফুলবে। আর যাদের ময়দার রুটি শক্ত হয়ে যায় বানানোর পরেই, অবশ্যই এই পদ্ধতিতে ময়দাটা মেখো, কোনো দিনও রুটি শক্ত হবে না। পরের দিন পর্যন্ত তুমি রাত্রেবেলা সার্ভ করতে পারবে নরম রুটি, কেউ বলবে না খেয়ে যেটা আগের দিনের তৈরি রুটি। জাস্ট একটুখানি তাওয়া গরম করে সেকে নেবে রুটিগুলোকে। আশা করছি এই ময়দার রুটির রেসিপিটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই বানিও। যে কোনো চিকেন মাটন কষার সঙ্গে না এই রুটি খেতে খুবই ভালো লাগে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, দাঁতের কোনো ব্যায়ামই করতে হবে না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।